যেসব মায়েরা সাধারণত নতুন গর্ভবতী হন, তারা কিছুটা দুশ্চিন্তায় থাকেন যে আমার কয়বার চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব গর্ভাবস্থায় মোট কতবার এবং কোন কোন সময় চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষার জন্য যেতে হয়, এই গর্ভাবস্থায় স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার প্রয়োজনীয়তা এবং গর্ভকালীন সময়ের বিপদচিহ্নসমূহ বা ডেঞ্জার সাইনসমূহ। দেখুন, গর্ভাবস্থায় আমরা যদি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে দেওয়া একটা নির্দিষ্ট সময়ের পরপর যদি আমরা চিকিৎসকের কাছে যাই, স্বাস্থ্য পরীক্ষা করে আসি, তাহলে আমরাও নিশ্চিন্তে থাকতে পারি এবং আমাদের গর্ভের যে বাচ্চা সেই বাচ্চাটাও নিশ্চিন্তে থাকতে পারে। সাধারণত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে মোট 13 বার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষার কথা রিকমেন্ড করে থাকে। তার ভিতরে প্রথম 7 মাসে 7 বার, তারপর 8ম মাসে 2 বার এবং 9ম মাসে 4 বার, এভাবে মোট 13 বারের কথা রেকমেন্ড করা হয়। এখানে মিনিমাম আমাদের দেশে যেটা ফলো করা হয় সেটা হলো 4 বার, অন্তত পক্ষে আপনাকে 4 বার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষায় যেতে হবে। সেই 4 বার হলো প্রথম 12 সপ্তাহে 1 বার, 13 থেকে 26 সপ্তাহে 1 বার, 32 সপ্তাহে 1 বার আর সর্বশেষ 36 সপ্তাহে 1। এখন আপনার মনে হতে পারে, আমি তো সুস্থ, তাহলে আমার কেন এই স্বাস্থ্য পরীক্ষায় চিকিৎসকের কাছে যাওয়া উচিত? বা আপনার বাসার শাশুড়ি শ্বশুর এরা তো অনেক সময় আপনাকে বলতে পারে যে কই, তোমার শাশুড়ির তো বাচ্চা হয়েছিল, তাকে তো আমরা কখনো কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাই নাই। তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন অনেক তফাত তৈরি হয়েছে। তখনকার সময়ে এমনও হতো একটা সাধারণ রোগে একটা গ্রাম ধ্বংস হয়ে যেত, তাই বলে এখন তো আর আমরা সেই ধরনের পৃথিবীতে বসবাস করি না, এখন আমরা সবাই সোচ্চার। তো আমাদেরকে এই চিকিৎসা সেবা আমাদের ভবিষ্যৎ যে ঝুঁকিগুলো, এই ঝুঁকিগুলোকে কমাই দেয়। মায়ের এবং গর্ভের সন্তানের ঝুঁকিগুলো আগে থেকে নির্ণয় করার জন্য এই স্বাস্থ্য পরীক্ষাগুলো খুবই প্রয়োজনীয়। এক্ষেত্রে সাধারণত কী হয়, আপনি যখন এই 4 বার চিকিৎসকের কাছে যাবেন, প্রথমবারে একটু বেশি পরীক্ষা নিরীক্ষা থাকে, প্রথমবার যখন যাবেন 12 সপ্তাহে, তখন একটু মানসিক প্রিপেয়ার হয়ে যাবেন যে আমার বেশ কিছু পরীক্ষা করতে হবে, কিছু টাকা পয়সা হাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখানে যে পরীক্ষাগুলো সাধারণত দিয়ে থাকে সেখানে আপনার ব্লাডের টেস্ট থাকবে, সিবিসি, প্রোস্টেট টেস্ট থাকবে, ইউরিন আরএমই, সেখানে আপনার থ্যালাসেমিয়া আছে কিনা সেটার টেস্ট থাকবে, আপনার দেহে হেপাটাইটিস আছে কিনা HBsAg টেস্ট থাকবে, আপনার দেহে ডায়াবেটিস আছে কিনা সেটার পরীক্ষা থাকবে, এছাড়া আপনার আল্ট্রাসোনোগ্রাম, প্রেগনেন্সি প্রোফাইল টেস্ট থাকবে, আপনার থাইরয়েড আছে কিনা সেই টেস্টটা থাকবে, এছাড়াও এর সাথে আরও দু একটা টেস্ট চিকিৎসক আপনার দেহের প্রয়োজন অনুযায়ী দিলেও দিতে পারে, এগুলোর জন্য প্রস্তুত থাকবেন। আপনি যদি ডায়াবেটিস আছে কিনা পরীক্ষা না করেন, ধরেন আমাদের দেখা যায় অনেক মহিলার গর্ভকালীন সময়ে তার ডায়াবেটিস শুরু হয়, তো এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে পেটের যে বাচ্চা থাকে বাচ্চার ওজন অনেক বেশি হয়ে যায়, যেখানে 2.5 কেজি 3 কেজি বাচ্চা হওয়ার কথা সেখানে 5 কেজি ওপরে বাচ্চা হয়ে যায়, 4 কেজির ওপরে বাচ্চা হয়, এটাকে সাধারণত ম্যাক্রোসোমিক বেবি বলা হয়। এর প্রধান কারণ হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটিস। তো এটা যদি আপনি আগে থেকে নির্ণয় করতে পারেন যে আপনার পেটে বাচ্চা আসার পরে আপনার ডায়াবেটিস হয়েছে, তো তখন চিকিৎসক আপনাকে অবশ্যই নর্মাল ডেলিভারি না করার জন্য পরামর্শ দিবেন, সিসেকশনে যেতে বলবেন। আপনি যদি সিজার করেন তখন এই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না ম্যাক্রোসোমিক বেবি বা যে ওভারওয়েট বেবিদের ক্ষেত্রে, কিন্তু নর্মাল ভ্যাজিনাল ডেলিভারিতে কী হয়, এই ম্যাক্রোসোমিক বেবি বা যে বাচ্চাগুলো 4 কেজির বেশি ওজন তাদের নর্মাল ডেলিভারি খুব টাফ হয়ে যায়, এক্ষেত্রে মা এবং বাচ্চা দুইজনেরই অনেক বড় ধরনের কমপ্লিকেশন তৈরি হতে পারে। এজন্য গর্ভকালীন সময়ে মিনিমাম যে 4টি চেকআপের কথা বলা হয়েছে আশা করি আপনারা করবেন। গর্ভকালীন সময়ে আমাদের দেহের অনেকগুলো পরিবর্তন আসে, কিছু পরিবর্তন স্বাভাবিক থাকে, কিছু পরিবর্তন অস্বাভাবিক হইতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা স্বাভাবিক কোনটা অস্বাভাবিক? সর্বপ্রথম কথা হচ্ছে গর্ভকালীন 5টি বিপদচিহ্ন আছে, এটা সাধারণত সকল কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হসপিটালে বড় করে ছবি করে দেওয়া থাকে, এছাড়া বিভিন্নভাবে প্রচার প্রচারণা করা হয় এই 5টি গর্ভকালীন বিপদচিহ্ন নিয়ে। সেগুলো হলো 1, গর্ভাবস্থায় রক্তস্রাব, মানে অনিয়ন্ত্রিত রক্ত যাবে। অনেক সময় দেখা যায় ফার্স্ট ট্রাইমেস্টারে গর্ভবতী মায়েদের একটু একটু রক্ত যেতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু অনিয়ন্ত্রিত রক্ত যাবে। দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা থাকবে এবং চোখে ঝাপসা দেখা থাকবে। মাথা ব্যথা সাধারণ হইতে পারে কিন্তু যেটা তীব্র, যেটা সে সহ্য করতে পারবে না, সে কথা বলতে পারবে না, এত মাথা ব্যথা করবে তার, এবং চোখে ঝাপসা দেখা থাকবে। তৃতীয় হচ্ছে যে 12 ঘন্টার বেশি প্রসব বেদনা হবে, তার মনে হচ্ছে যে আমার পেটে ব্যথা হচ্ছে অথবা প্রসব বেদনা, এটা তো সেটা 12 ঘন্টার বেশি যদি স্থায়ী হয় সাথে সাথে দেরি না করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন।
চতুর্থ হচ্ছে প্রচণ্ড জ্বর থাকবে। প্রচণ্ড জ্বর বলতে কি, 100 ডিগ্রি 99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কিন্তু প্রচণ্ড জ্বরের ভিতরে না, এটা অনেক সময় মানুষের দেহের বিভিন্ন চেঞ্জের কারণে দেহের টেম্পারেচার ইনক্রিজ ডিক্রিজ হইতে পারে। তো এক্ষেত্রে মিনিমাম 102 ডিগ্রি বা মোর এর বেশি যদি টেম্পারেচার হয় তাহলে তাকে তৎক্ষণাৎ নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। পঞ্চম এবং সব থেকে ঝুঁকিপূর্ণ সেটা হলো খিচুনি। খিচুনিটাও যদি দেখেন তাহলে আপনার সেই মহিলাকে যত দ্রুত সম্ভব কালক্ষেপণ না করে স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে। তো এই পাঁচটা হলো প্রেগনেন্সির মূল বিপদচিহ্ন। এই বিপদচিহ্নগুলোর একটাকে ওভারলুক করা যাবে না। আপনার হয়তো পাঁচটা থাকবে না, দুইটা থাকবে না, তো যদি একটা দেখা যায় সাথে সাথে ওই মহিলাকে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিতে হবে। এছাড়া ওই মায়ের থ্যালাসেমিয়া আছে কিনা, থাকলে বাচ্চারও থ্যালাসেমিয়া হইতে পারে, মায়ের দেহে হিমোগ্লোবিন কম আছে কিনা, হিমোগ্লোবিন কম থাকে তাহলে বাচ্চা পেটে থাকাকালীনই মাকে হিমোগ্লোবিন সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে। তো এই বিষয়গুলো আপনি আগে থেকে ডিটারমাইন করতে পারছেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারছেন, তাহলে বাচ্চাও সুস্থ থাকলো, মাও সুস্থ থাকলো। আর সুস্থ মা সুস্থ বাচ্চা মানে সুস্থ সমাজ সুস্থ দেশ। আশা করি ভিডিওটি ভালো লাগছে। নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ।